আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম অন্যের পরামর্শ নিয়ে চলিনা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আলিমদের গ্রেফতার করেনি সন্ত্রাসীদের গ্রেফতার করেছে বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক ইসরায়েলের জন্য আকাশপথ নিষিদ্ধ করল সৌদি আরব ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে কঠোর তিরস্কার ইসরায়েলের মার্কিন পররাষ্ট্র সফরের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভ এবং সর্বশেষ জানাবো পার্লি আমাকে হত্যা করো ইসরায়েলি মন্ত্রীকে জবাব হওয়া শ্রেতা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন অন্যের পরামর্শ নিয়ে চলি না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশটি কিভাবে চলবে কিভাবে উন্নত হবে বাংলাদেশের মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে আমরা সেটাকে বেশি গুরুত্ব দিই অন্যের পরামর্শ নিয়ে আমরা চলি না প্রধানমন্ত্রী বলেন একুশ বছর যারা ক্ষমতায় ছিল মানুষের ভাগ্য পরিবর্তনের দিকে তাকায়নি অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে ক্ষমতাকে তারা ভোগের বস্তুতে পরিণত করেছিল নিজেদের আর্থিক সচ্ছলতা করা দুর্নীতিটাকে তারা নীতি হিসেবে নিয়েছিল আর বাংলাদেশের সব মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলা এবং আমরা যে বিজয়ী জাতি বিজয়ী জাতি হিসেবে যে মর্যাদা সে মর্যাদাটুকু ভুলুণ্ঠিত করেছিল এবং পরাজিত শত্রুটি পদলেহন করত তিনি বলেন অল্প খরচে যোগাযোগ স্থাপন ও পণ্য পরিবহনের সুবিধার্থে গোটা দেশকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসছি আমরা সমগ্র দেশে রেল যোগাযোগের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি এমনকি যেসব এলাকায় রেল নেই সেসব এলাকায় আমরা রেল সংযোগ দিয়ে দিচ্ছি শেখ হাসিনা বলেন সমগ্র বাংলাদেশের রেল যোগাযোগে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি এমনকি যেসব এলাকায় রেল লাইন নেই সেসব এলাকায়ও রেল সহযোগিতা দিয়ে দিচ্ছি যেন পণ্য পরিবহন ও ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ করা যায় যোগাযোগের মাধ্যমে মানুষ যেন সহজে চলাচল করতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বলেন যমুনা নদীর উপর আরেকটি ডেডিকেটেড রেল সেতুর স্থাপন করা হয়েছে সেটার কাজ আমরা করে যাচ্ছি তিনি বলেন ঢাকা চট্টগ্রাম হাই স্পিড লাইন চিন্তা সরকারের আছে। তবে আমাদের দেশের মাটি কতটা স্পিড লোড নিতে পারবে তার উপর নির্ভর করে স্টাডি করে সেটা আমরা করব। প্রধানমন্ত্রী বলেন বিএনপি সরকারের আমলে অনেকগুলো লাইন বন্ধ হয়ে যায় আবার স্টেশনও বন্ধ হয়ে যায় পুরো রেল যোগাযোগকে প্রায় ধ্বংস করে গেছে তারা গোল্ডেন হ্যান্ডশেক এর মাধ্যমে রেলের অনেক অভিজ্ঞ লোককে বিদায় করে দিয়েছে তিনি বলেন আমরা পদ্মা সেতু নির্মাণ করছি সেখানে রেল লাইন করছি পদ্মা সেতু পার হয়ে ভাঙা দিয়ে একদিকে যশোর হয়ে খুলনা এবং অপরদিকে সোজা বরিশাল হয়ে একেবারে পায়রা নতুন নৌ বন্দর পর্যন্ত রেল লাইন নির্মাণ করা হচ্ছে সেই পরিকল্পনা আমরা নিয়েছি সরকার আলিমদের গ্রেফতার করেনি সন্ত্রাসীদের গ্রেফতার করেছে বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক ইসলামের সেবায় সরকারের বহুমুখী কর্মকাণ্ডের কথা তুলে ধরে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আলিমদের গ্রেফতার করেনি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে যারা অপরাজনৈতিক চিন্তা থেকে অঘটন ঘটানোর অপতৎপরতায় লিপ্ত জঙ্গিবাদী সন্ত্রাসীদের গ্রেফতার করেছে এরাই আমরা আলিমদেরকে গ্রেফতার করেছি এই কথা বিভিন্ন আঙ্গিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর চেষ্টা করে আমি মনে করি তারা বাঙালি জাতি ইসলাম এবং দেশের শত্রু বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তরে ধর্মের নামে অরাজকতা তথাকথিত ধর্মীয় নেতাদের ধর্মহীনতা এবং শান্তির ধর্ম ইসলাম শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ মামুনুর রশিদ বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত আলিমদের এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হুসাইনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের সদস্য ডক্টর মুফতি মাওলানা কফিল উদ্দিন সরকার সালিহি প্রধান বক্তা হিসেবে এবং ইউনাইটেড ইসলামী পার্টির মহাসচিব শেখুল হাদিস মাওলানা মুফতি শাহাদাত হোসেন সভায় বক্তব্য দেন সভা শেষে সবার দেশ ও জাতির কল্যাণে প্রার্থনায় ইসরায়েলের জন্য আকাশপথ নিষিদ্ধ করল সৌদি আরব সৌদি আরবের ইসরায়েলি বিমানের জন্য নিষিদ্ধ করা হয়েছে হঠাৎ করে গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় সৌদি তবে কি কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা পরিষ্কার করে জানেনি দেশটি এর আগে গত বছর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল এরপর ওই বছরের নভেম্বরে আকাশ ব্যবহারে ইসরায়েলকে অনুমতি দেওয়া হয় সৌদি আরব খবরে বলা হয় সৌদি আরবের আকাশ পথ ব্যবহার করতে না দেওয়ায় তেলাবিবের বেন গুরিয়ান বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশ্যে উডানের জন্য অপেক্ষমান ফ্লাইট বাতিল করা হয় ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে এ কারণে যাত্রীদের দশ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ফ্লাইট চলাচলে সৌদির আকাশ একটি গুরুত্বপূর্ণ রুট সৌদি আরবের পরিবর্তে অন্য কোনো রুট বেছে না হলে ইসরায়েল থেকে তিন ঘন্টার পরিবর্তে দুবাই পৌঁছাতে আট ঘন্টার বেশি সময় লাগে এর ফলে আমিরাত ও ইসরায়েলের মধ্যে ফ্লাইট চলাচলে খরচ বেড়ে যাবে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে কঠোর তিরস্কার ইসরায়েলের তেলাবিবে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইরিক জাননকে তলব করে কঠোর তিরস্কার করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশ কেনাজি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেস লি ড্রুয়ানের করা মন্তব্যের জবাবে বৃহস্পতিবার তাকে তিরস্কার করা হয় এর আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন যদি দুই সমাধানে পৌঁছানো সম্ভব না হয় তবে ইসরায়েল সম্ভবত একটি বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে প্রত্যাখ্যান করে বলা হয় এটি অগ্রহণযোগ্য ভিত্তিহীন বাস্তব বিবর্জিত এবং ইসরায়েল সম্পূর্ণরূপে এটি প্রত্যাখ্যান করছে তেলাবিবের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল একটি গণতান্ত্রিক আইন শাসিত দেশ কাজে এসব কিছুকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন চেষ্টা জোরালো প্রতিবাদ জানাচ্ছি ইসরায়েল আশা করে তার বন্ধুরা নিজেদের দায়িত্ব জ্ঞানহীন ভাবে প্রকাশ করবে না যাতে উগ্রবাদ ও ইসরায়েল বিরোধী পদক্ষেপ চাঙ্গা হয়ে ওঠে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্য চরম পন্থা ও সন্ত্রাসী সংগঠনের পুরস্কার বলেও তিনি উল্লেখ করেন পাশাপাশি এমন বক্তব্য হামাসের পক্ষে যায় বলেও তিনি মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রতিবাদে রামাল্লায় ফিলিস্তিনিদের বিক্ষোভ অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি সফরের প্রতিবাদে বিক্ষোভে ফেটে হাজার ফিলিস্তিনি অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ফিলিস্তিনি সহ শাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠকেরও বিরোধিতা করছেন এসব ফিলিস্তিনি প্যালেস্টাইন ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে প্রতিবাদ মিছিলে ফিলিস্তিনিরা ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের নিন্দা ও সমালোচনা করে ব্যাপক স্লোগান দেয় এবং তারা চুক্তির বিরোধিতা বিক্ষোভে অংশ নেওয়া লোকজন পরিষ্কার করে বলেছে শেষ হয়ে গেছে মিছিলে বহন করা ফেস্টন অনেকগুলোতে চুক্তি মূলত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের নিন্দা জানানো হয়েছে এবং ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদী অর্থ যোগান না দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে কোনো কোনো প্লে লেখা ছিল ফিলিস্তিনিদের জীবনের মূল্য আছে এছাড়া সম্প্রতি গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনি শিশুদের ডামি কফিন বহন করা হয়েছে পার্লি আমাকে হত্যা করো ইসরায়েলি মন্ত্রীকে জবাব হামাস নেতার ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে দেওয়া ইসরায়েলের হত্যা হুমকির জবাব দিয়েছেন চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি তেল আবিবকে মিনিট সময় দিয়ে প্রকাশ্যে গাজার রাস্তা দিয়ে হাঁটেন পাইলে যেন ইসরায়েলিরা তাকে হত্যা করে গাজার সম্প্রতি ইসরায়েলি আগ্রসর সম্পর্কে বুধবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনওয়ার সংবাদ সম্মেলনের শেষে তিনি চ্যালেঞ্জ ঘোষণা করেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ সম্প্রতি হুমকি দিয়েছিলেন ইয়াহিয়া সিনওয়ারের পাশাপাশি হামাসের সামরিক শাখা ইজাদ্দিন কাসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মদ দেবকে হত্যা করতে চায় তেলাবি এই সম্পর্কে সংবাদ সম্মেলনে ইয়াহিয়া সিনওয়ারকে প্রশ্ন করা হয় তিনি এই হুমকিতে বিচলিত কিনা উত্তরে এ সাহসী হামাস নেতা বলেন হার্ট এটাকে বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু তার কাম্য নয় তার চেয়ে বরং ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধে তিনি ইসরায়েলি বিমান হামলায় শহীদ হতে চান সংবাদ সম্মেলন শেষ করে তিনি বলেন আমি এখন থেকে বেনি গান্তেসকে ষাট মিনিটের সময় দিচ্ছি আমি এখান থেকে গাজার রাজপথ ধরে পায়ে হেঁটে নিজের বাসভবনে যাচ্ছি পারলে যেন তারা আমাকে এই সময়ের মধ্যে হত্যা করে সংবাদ সম্মেলন শেষে হামাস নেতা ইয়া হিয়া সিনওয়ারের বাসভবনে হেঁটে যাওয়ার ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে তিনি নিজের প্রতিশ্রুতি বজায় রেখে পায়ে হেঁটে বাসে গেছেন ইসরায়েল গাজার বিমান হামলা চালিয়ে দুই সালের বাইশ মার্চ হামাসের প্রতিষ্ঠাতা নেতা শেখ আহমদ ইয়াসিনকে হত্যা করে একই বছরের সতেরো এপ্রিল দখলদার ইসরায়েলের একই ধরনের হামলায় হামাসের সহযোগী প্রতিষ্ঠাতা আব্দুল আব্দুলাজিজ রান্তিসি নিহত হন এরপর এ ধরনের হামলায় হামাসের নিচের সারির একাধিক নেতাকে হত্যা করলেও সংগঠনটির কোনো শীর্ষ নেতাকে আর হত্যা করতে পারেনি তেলাবি প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ